গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত। তো আজকে স্টার্ট করছি এখন থেকে ভিডিওটা। এখন সকাল 7টা বাজে। তো সকালে উঠে কালকে তো অম্বুবাচী লেগেছে জানোই, তো অম্বুবাচীতে তো সকাল সকাল উঠে আমাদের স্নান করে নিতে হয়। তো স্নান হয়ে গেছে আমার, দেখো সিঁদুর দিলাম বেশি করে, আজকে এখানেও সিঁদুর পড়েছি, অন্য সময় তো টিপ পরি, আজকে সিঁদুর পড়েছি। তো যে কদিন অম্বুবাচী থাকবে এরকমই সকালবেলা উঠে স্নান দান করে নেব। আর একটা জিনিস পড়েছি দেখাচ্ছি, এই যে আলতা পড়েছি, যেটা নিয়ম স্নান করে আলতা সিঁদুর পরে তারপর আমি মেয়ের ভাতটা আগে চাপিয়ে দিয়েছি, না হলে ওর ভাতটা না ঠান্ডা হতে চায় না, গরম থাকে খেতে পারে না। ভাতটা চাপিয়ে দিয়ে তারপর এসেছি আমি ঠাকুর দিতে। তো আমার স্নান দান শেষ, ঠাকুর দেওয়া শেষ, মেয়ের জন্য ভাত হচ্ছে, এখন মেয়েকে তুলছি, ডাকছি, উঠছে না, সকাল সকাল এত উঠতে চায় না বাচ্চারা, এত আলসি করে পরে দিয়ে না দেরি হয়ে যায়, টাইম মেনটেন করা যায় না। আমি এত সকালে উঠি ওর জন্য, কিন্তু ওই ওঠে না, স্কুলে যাবে, তো আবার গিয়ে ডাকি, ঠেলাঠেলি অনেকবার করতে হবে তারপর উঠবে। তারপর উঠলে তো আবার ব্রাশ নিয়ে বসেই থাকবে, মাজবেই না মাজবেই না। আমাদের সময় ছেলে মেয়েরা এরকম ছিল নাকি বলো? এখনের সব ছেলে মেয়েরা আলসি, সব কাজে আলসি, ওদেরকে একটা একবার একটা জিনিসের জন্য হাজারবার ডাকতে হয়, হাজারবার ডাকতে হয়, তারপর গিয়ে শোনে, আসেই না, ভাত খা ভাত খা ভাত খা, আর খাওয়ার পর মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, মানে এত চেঁচাতে হয়। আমাদের সময় তো এরকম ছিল না, আমাদের মারা এরকম চেঁচায়নি কখনো। নিজে নিজে স্নান করে নিয়েছি, একটু যখন বড় হয়েছি নিজের জামা কাপড় নিজেই ধুয়েছি। আজকালের ছেলেমেয়েরা করবে? করবে না। অনেক বড় হয়ে গেলেও ওদেরকে খাইয়ে দিতে হয়, ওদের জামা কাপড় ধুয়ে দিতে হয়, এই হলো যুগ। তো যাই, আমি প্রেশারের সিটি পড়ছে অফ করে গিয়ে। তোমরা দিন আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইরে বসে ভয়েস দিলে না ভয়েসটা কম আসে, আর আমার তো মাইক নেই। আর দেখো আমি ভেবেছিলাম একবার লুচি করব, তারপর সুজি করব, দেখি কি, সুজিগুলোর তো একদম এত পোকা ধরেছে এগুলো আর বানানো যাবে না। আর সবজিও কিছু ছিল না, পরে নেওয়া হয়েছে সবজি, তাই রুটি করলাম, আর বেগুন ছিল বেগুন ভেজে নিলাম। আলু তো থাকেই, আলু দিয়ে যে কোনো কিছুই করা যায়, কিন্তু যেহেতু সুগারের পেশেন্ট আছে তো আলু দিয়ে কিছু করলে খাবে না, ওই জন্য বেগুনেই ভেজে নিলাম। আর লুচি আর সুজিটা আমি সানডেতে করব, কারণ লুচি করলে না বারবার গরম 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 খাওয়ার সময় এক একজন করে ভেজে ভেজে দিতে হয়, তো স্কুল থাকলে এটা অসুবিধা হয়, তো সানডেতে করব। আর এদিকে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, আগে একবার ভেঙে গেছিলো, আর এই ফেভিকুইক এনেছি, ফেভিকুইকটা দিয়ে এখন এটাকে সেট করব। এইটা হচ্ছে বুধবারের ভিডিও, কারণ আমি বুধবার দিন বিছানাপত্রগুলো চেঞ্জ করেছি, তো ওই জন্য শ্যুট করে নিলাম আর কি, কারণ আমি তো বুধবারে ভিডিও করিনি, আজকে করেছি বৃহস্পতিবার দিন, ওই জন্য যেহেতু পরের দিন করব, অ্যাড করে দেবো ক্লিপটা, ওই জন্য ভেবেই আমি আগের দিন শ্যুট করে নিয়েছি আর কি। বিছানাপত্রগুলো চেঞ্জ করলাম, তারপর যে কাঁথাটা আমি ধুয়েছিলাম সেটা তোষকের উপর পেতে দিলাম, চেঞ্জ করে সব ধুয়ে নিলাম। তারপর তো অম্বুবাচী লেগেই যাবে, ধুতে পারবো না, ওই জন্য আগেই ধুয়ে নিয়েছি। কটা বাজে বলো তো এখন? 10:45 বাজে। এতক্ষণ কী করছিলাম জানো? গল্প করছিলাম। সকালবেলা তো খাবার দাবারগুলো বানানো হয়েছে, মেয়েকে পাঠিয়ে দিয়েছি, তারপর একজন মাসি আসলো, একজন দিদি আসলো,
ওদের সাথে গল্প করতে করতে এখন দেখো 10:45 হয়ে গেছে, এখন কখন কি করব দিশ পাচ্ছি না। তো মাছ নেওয়া হয়েছে, মাছগুলো আগে কেটে নিই, না হলে পরে মেয়ে আসার পরে যদি আমি কাটতে যাই ও আসলে ঝামেলা হয়ে যায়, তখন ওদেরকে স্নান দান করাতে হয়, তখন আর মাছ কাটার সময় নেই, আর তাল বায়না তো করতেই থাকে, এটা ওটা করতে থাকে। আগে আমি এখন মাছটা কেটে নিই, মাকে বলবো, মেজ দিকে বলবো খাইয়ে দিতে। আর আমি যে সকালে সিঁদুরের ফোঁটা পরেছিলাম দেখো আছে নেই, এখন আবার টিপ পরতে হবে। তো চলো মাছগুলো কি মাছ নেওয়া হয়েছে দেখো আজকের সবজির বাজার কি সবজির দাম। এই যে শশা নেওয়া হয়েছে, কচি শশা লাগে সবার জন্য, আর এইটা হলো কাঁকরোল, আমটা না আমটা আমাদের এই আগেরই, ঝিঙে, চাল কুমড়ো, বরবটি, আর এখানে পটল, এগুলো জানো 200 টাকার, এখানে টোটাল 200 টাকার সবজি আছে, কি দাম হয়েছে সবজির। আর মাছটা দেখো কি মাছ নিয়েছে দেখি, এই মাছ দুটো সরপুঁটি আছে আর একটা আছে কাতাল, এগুলোকে কেটে নি দেখো, 11টা প্রায় বাজেই, আমার তো মেয়েকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি করে কেটে নি। হয়ে গেল মাছ কাটা, কী দিয়ে রান্না করি পরে চিন্তা করব, এখন তাড়াতাড়ি করে একটু খেয়ে বেরিয়ে পড়ি। আর জানো তো আমি না স্পেশাল কারণে কিছু গিফট পেয়েছি অনেক বছর পর, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি পেয়েছি, কারণ বলবো না কিন্তু। এখন দুটো নাইটি পেলাম, এই একটা আর এই একটা, এই দুটো নাইটি পেলাম আর এই যে একটা পারফিউম পেলাম, কারণটা বলবো না এখন। আর যে সেদিন যে মন্দিরে ঘুরতে গেছিলাম ওইটাও কিন্তু ওই ট্রিটটাও ছিল, ওই ট্রিটটাও ছিল গিফটেই, সব অ্যাডভান্স গিফট। তো আমি রেডি হয়ে গেলাম, ভিজে রয়েছে। আর এই দেখো আমি একটা দুল পরেছি, পাল্টে পড়লাম আর কি একটু অন্যরকম। এই সবজিগুলো দিয়ে আলু, ঝিঙ্গে, কাঁকরোল দিয়ে মাছটা রান্না করব। আর মেয়েকে স্কুল থেকে এনে তারপরেই আমি রান্নাবান্নায় ঢুকেছি, আজকে কাঁচাকুচিও ছিল না, যেহেতু অম্বুবাচিতে কাঁচাকুচি বলে করতে নেই, অনেক সময় করেও ফেলতে হয়, কি করব, সব সময় মানা যায় না, অনেক সময় ভুলও হয়ে যায়, ভুলেও অনেক কিছু করে ফেলি আমরা। তো আগে মাছগুলো ভেজে নিই, আমি ভেজে তারপরে পেঁয়াজ টেঁয়াজগুলো কাটবো, ভাজা বসিয়ে কাটবো। আর এই দেখো আমার মেয়ে জেদ হয়েছে, ও বাথটাবে স্নান করবে, বাথটাবে স্নান করবে, কয়দিন ধরে শুধু বায়না করছে, কি করব, নামিয়ে দিলাম, আজকে স্নান করলো, ওর শান্তি না হবে না, কয়দিন করতেই হবে, তারপর গিয়ে শান্তি হবে। আর ওই সেই সকালবেলা স্নান করেছি, আর এতক্ষণ সারাদিন তো আর ওই সকালে স্নান করে থাকা যায় না বলো, এত গরম, এখন গিয়ে আরেকবার একটু স্নান করব। তো রান্না চাপানো রয়েছে, আমি যাই আর একটু স্নান করে আসি, এত গরমে দুবার না হলে পারবো না, যদি সকালে না করতাম চলতো, সকালে যেহেতু এত সকালে স্নান করেছি এখন আরেকবার আমাকে করতে। আজকে রান্না হচ্ছে, এই হলো ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল, আর এটা হলো আলু পটল তরকারি, এইটা আমের চাটনি, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা, এটা এখন খাওয়ার সময় গরম গরম এখন করে নেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে গরম হচ্ছে, আর ওইদিকে তোমাকে মাছ তোমাদেরকে মাছ, এই হলো মাছ, দুরকম মাছ একসাথেই করে নিলাম। তো আমাদের তো ভাজা পোড়া সবসময় লেগেই থাকে, আর বেসন দিয়েই ভাজা পোড়া হয়, কিন্তু আজকে বেসন দিইনি, শুধু শুধু মিষ্টি কুমড়ো ভাজছি, কারণ বেসন দিলে শক্ত হয়ে যায়, তো মা খেতে পারে না আর কি, মার তো দাঁতগুলো নেই, ওর জন্য চিবাতে পারে না, তাই আজকে সবার জন্য এমনিই করে ফেললাম বেসন ছাড়া।
এখন ভাজাগুলো হতে থাক, আমি মার জন্য আর বারবির জন্য ভাতটা বেড়ে নিই। ভাজাটা হলে পাতে পাতে দিয়ে দেব, তারপর মাকে তো মেজ দেখা হবে আর মেয়েকে আমি নিয়ে বসবো। এই হচ্ছে মায়ের থালা আর এই হচ্ছে মেয়ের থালা। ওকে এই রুমেই খাওয়াতে হয়, ও এখানেই খাবে টিভি দেখে দেখে, আর এক ঘন্টা লাগাবে। ওদের দুজনকে খাইয়ে তারপর আমরা তিনজন খাই। এইভাবে খেতে খেতে সবার পালা শেষ হতে হতে 3:15, 20, 3:30 হয়ে যায়। এই দেখো নিজে নিজে ঘুমিয়ে পড়েছে, কোন ভাগ্য করে যে নিজে ঘুমিয়েছে, কোনো দিন নিজের থেকে ঘুমায় না ও, ওকে জোর করে ঘুম পাড়াতে হয়। এই জাস্ট হলো খাওয়া দাওয়া, মাত্র সারলাম। আর আমি রান্নাঘর থেকে ভাবছি ও বোধহয় টিভি দেখছে বা খেলছে, কিছু একটা হবে, ওকে এখন ডাকবো যে বাথরুম করে যা ঘুমাবি। তারপর দেখি, এসে দেখি কি ও ঘুমিয়ে পড়েছে কি জানি, নাকি ওর পাপা ওকে কি কানে কিছু মন্ত্র দিয়ে গেছে হয়তো, যে ঘুমিয়ে পড়, একা একা তাড়াতাড়ি বিকেলবেলা আসলে ঘুরতে নিয়ে যাবো, কারণ কালকেও নিয়ে গেছিলো, মনে হয় এটা কিছু বলেছে, নিজের থেকে তো ঘুমায় না। আর আজকে হলো মাছ রান্না হয়েছে, আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমাদের নিরামিষেই হয়, মাছ হয় না, কারণ আমার বরের জন্য নিরামিষ খাওয়া আর কি, বৃহস্পতিবার দিন আমাদের জন্য সোমবার আমরা খাই আর বর নিরামিষ খায় বলে সবাই একসাথে নিরামিষই খেয়ে ফেলি, আর আমাদের জন্য কি মাছ করব। কিন্তু ওই যে খেতে বসে আমরা দুজন নিলাম মাছ, ওকে মাছ দিইনি, ও তাকাচ্ছে কি ব্যাপার, আমাকে দিল না ওরা নিল। তারপর ভাবলো মনে পড়েছে হয়তো, বললো ও ঠিক আছে আজকে বৃহস্পতিবার, ওই জন্যই মাছ রান্না হয়েছে, না হলে নিরামিষই হতো। তো চলো এখন একটু শুবো, শুয়ে এডিটিং করব, আর যার যার ভিডিওগুলো আমি দেখি ওদের ভিডিও দেখব, আর তারপর যদি একটু চোখ লাগে, যদি ঘুমাতে সময় পাই তাহলে একটু, আর এগুলো মোবাইল দেখতে দেখতে ঘুম চলে যায় আর ঘুম আসে না। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো, এই 2-3 দিন আগের কথা, আমার মেয়ে একদিন স্কুল থেকে এসে কারেন্ট ছিল না, টিভি দেখতে পারছিল না, ভীষণ দিকদারি করছিল, বলছিল আমি কি করব কি করব। তো আমি বললাম যা তুই তো একটু আর্ট করতে পারিস, আর্ট কর। তো দেখো এটা বানিয়েছে, এটা ভাবির জন্য বানিয়েছে আর এটা আমার জন্য বানিয়েছে, আর আমি তো দেখে অবাক হয়ে গেছি। আরে দেখো এগুলো হলো হার্ট, আর এই যে এইগুলো হলো কিস, আর এগুলো হলো হার্ট, এটা ফাদার, কত সুন্দর লিখেছে, ওকে স্পেলিং বলে দিতে হয়নি, এখন শিখেছে তো একটু একটু বড় বড় স্পেলিংগুলো শিখছে, নিজেই বানিয়েছে। আর একটা বানিয়েছে এই যে হ্যাপি ফাদার্স ডে, বেলুনটা কালার করতে গেছিলো, বেলুনটা যখন নষ্ট হয়ে গেছে ও খুব কান্না করেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে এসেছে, কটা বাজে এখন, 6টা বাজে হবে, 5:45 বাজে হয়তো, এখনও আলো আছে। এই জিনিয়া ফুলটা না সব থেকে আলাদা হয়েছে, এটা একটু থোকা, ওগুলো সিঙ্গেল, আর এইটা দেখো থোকা, আর একটা হয়েছে এই গাছটা থোকা হয়ে আর ওগুলো সব পাতলা পাতলা সিঙ্গেল হয়। তো চলো সন্ধ্যা দিয়ে নিই। এই যে বাবা মেয়ে বের হয়েছিল, সন্ধ্যার টিফিন নিয়ে আসলো, বললাম না কি মন্ত্র পড়িয়ে গেছে তাড়াতাড়ি ঘুমানোর জন্য, ওই যে বেরিয়ে কি কি নিয়ে এসছে, এগুলো ছোট মিষ্টি মেয়ের জন্য এনেছে, এটা একটা গজা, কার জন্য জানি না কোনটা কার, আর এখানে আছে সিঙ্গারা,
এখানে সিঙ্গারা, এখন চা দিয়ে এগুলো দিয়ে হয়ে যাবে। এটা গজাটা হলো মার জন্য আর আমাদের সিঙ্গারা। সব কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। আর যে পোটলাটা দেখছো, ইসের মধ্যে ক্যারি ব্যাগটা, আলনার মধ্যে, এটার মধ্যে হলো আমার মেয়ের এক্সট্রা যে জামা কাপড়গুলো, যেগুলো ছোট হয়ে গেছে, এগুলো জায়গা হয় না বলে আমি এটাতে বের করে রেখেছি। তো বন্ধুরা, ঘরদোর গুছিয়ে নিলাম, কাপড় চোপড় সব যা ছিল দিন সারাদিনের এগুলো গোছালাম, বিছানাপত্র বিকেলবেলা শুয়েছিলাম, বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। এখন বিছানাপত্র ঠিক করে মেয়েকে ওই যে টেবিল দিয়েছি, ও এখন পড়বে, ওকে পড়িয়ে নি। এখন 7টা বাজে, বসতে বসতে ও 7টাই বাজিয়ে দেয়। তো 2 ঘন্টা তো পড়াতেই হবে, খুব লেজি, স্লোলি লেখে। তো চলো ওকে পড়াতে বসাই। বাচ্চাদের পড়াশোনা মানে মায়েরও পড়াশোনা। এখন এই 2 ঘন্টা আমি আর কোনো কাজে ব্যস্ত থাকতে পারবো না, ওর দিকেই আমাকে ধ্যান দিতে হবে, কোনো কিছু করতে পারবো না। তাহলে আর আমি ওকে এখন পড়াই, আর কি ভিডিও করব, আর এখন আর কিছু করব না। রাত্রে রান্নাবাড়া তেমন নেই, দুপুরে রান্নাবাড়া সবই আছে, শুধু ভাত হবে আর মার জন্য ডালিয়া হবে, আর কিছু রান্নাবাড়া করব না। তাহলে আজকে এখানেই ছাড়ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও। তো সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।